অপহরণের রাত তিন দিন পরে এক পোতা মূলরু না পড়া কৌতাল কেঁদে সার ছিলাম তেল কই ডাক্তারখানারে ভর্তি। গত 27 তারিখ রাতে তেলকই থানা করতাঙ্কি গ্রাম সঞ্জয় পাত্র 12 বর্ষর পুয় শান্তনু পাত্র অপহরণ করা যাই তেলকই থানার অভিযোগ হয়েছিল। সেই গ্রামের রশ্মি পাত্র তাঁর শ্বশুর বুটা পাত্র সাইকেল সহ শান্তনুকু ঘরে বাঁধি রাখি অভিযোগ হয়েছিল। এই ঘটনা সম্পর্কে গতকাল কেন্দুঝর এসপি নেতৃত্বের পুলিশ ফোর্স ঘটনাস্থলকে যাই তদন্ত করে আজ সকালে নাবালক জনক অভিযুক্ত ঘর পছপট বুতা মূলর অক্ষত অবস্থায় পড়ে সূচনা পাই পরিবার লোকে তেলকই ডাক্তারখানায় ভর্তি করে পরে অধিক চিকিৎসা জেলা মুখ্য চিকিৎসালয় স্থানান্তরিত করা যাই। এই ঘটনা স্থানীয় অঞ্চলে আলোচন সৃষ্টি করেছে। কেন্দ্রঝর জেলার যুধিষ্ঠির পাত্র রিপোর্ট নিউজ লক্ষ্মী 7। আমার পুয়া চার দিন পরে পাইল আও সে পুয়া বাঁধিকি ঘরে রক্ষিকি ইয়ে করিকি পুঁ বাহারে ফোপাড়ি দিয়ে পুলিশ ইনকোয়ারি করে পুলিশ পাই নথিলা আমি নিজে পাইকি পুলিশ ইনফর্ম করিকি পুঁ মেডিকাল আনলু সে গোটে খড়ার পল ভাটি তলে পড়েছিলা সে আসামি তেলকু ইয়ে অনেক আসামি নাম মনে পড়ে কিন্তু ডিলর স্ত্রী তা ছুয় মান সহ ভোজি করে পয়সা কেউ আনল কম না তুমি সব মো ঘর নিয়ে সব ইয়ে কল বলি সেই এত করছি ছুয়া বহু সিরিয়াস হয়ে যাই তেলকু আনল তেলকুরু পুঁ কেউঝর আনছি কেউঝর ট্রিটমেন্ট চালছি এবার কিছু টিকি ভয়সে খোলা না